ভারত এখন শুধু স্বর্ণ ক্রয় করতেছে, চীন এখন স্বর্ণ ক্রয় করছে, সারা পৃথিবী এখন ক্রিপ্টো কারেন্সি যখন শুরু হয়ে যাচ্ছে, আমরাই তো এখন সব লেনদেন হয় কিসে? মোবাইলে। কিসে? সব অনলাইনে। এবং আমরা এখন বলি ক্যাশে দরকার নেই ভাই, বিকাশে দেন, ক্যাশে দরকার নেই কিসে দেন? আহ, সবাই যখন আমরা দাবিত হচ্ছে এই দিকে, সময়টা ভয়াবহতার দিকে যাচ্ছে, ঠিক এই সময়ে এসে এই কথাগুলো বললে আপনাদের কাছে কঠিন মনে হবে। আপনারা মনে করবেন যে বলে কি হুজুর, এই বর্তমানে যখন, বর্তমান সময়ে যখন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ চলছে, এই সময়ে এসে সৌদি আরব এই চুক্তি দীর্ঘদিন ধরে চলতেছিল, ডলার দিবে তেল নিবে, তাদের ব্যাংকে টাকা জমে থাকবে, আমাদের এখানে মজুদ আস, বিশ্ব ব্যাংকে টাকা মজুদ আস, অর্ধেক দিবে অথবা তিনের এক দিবে, বেশিটা থেকে যাবে। এই লেনদেন এতদিন পরে আরবের মোরলদের মাথায় ঢুকছে যে এই কাগজ নিয়ে আল্লাহর দেওয়া সম্পদ কেমন করে ধ্বংস করে দিচ্ছি, এতদিন পরে এসে এখন ভাবতে শিখেছে, এখন আমাদের টাকা দিয়ে আমাদেরকে মারতেছে। এখন তারা সিদ্ধান্ত নিয়েছে না, এখন আর শুধু ডলার দিয়ে না, অন্যান্য মুদ্রাগুলো আমাদের হাতে আনতে হবে, অন্যান্য মুদ্রাগুলো আমাদের লাগবে, শুধু ডলার না। ডলার দিয়ে কিছুদিন পরে এক একটা মুদ্রাস্ফীতি তৈরি করা হয়, একটা দেশকে তলিয়ে দেওয়া হয়, এই সুযোগ আর দেওয়া যাবে না। এখন মোটামুটি তারা জাগ্রত হচ্ছে, এইভাবে যদি মুসলমান জেগে উঠে প্রত্যেকটা সেক্টরে, ইনশাআল্লাহ বিজয় বেশি দিন বাকি না, অচিরেই যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? প্রিয় হাজরিন, আমার দেশ, আমার সন্তান, আমার সমাজ, আমার রাষ্ট্রকে বাঁচানোর জন্য আমারও তো দায়িত্ব আছে, আমি একজন খতিব, আমার যেমন দায়িত্ব আছে, আপনি একজন মুসল্লি, আপনার দায়িত্ব আছে। এই সন্তানের জন্য একটা সময় মা বাপ কাঁদবে, শুধু দুনিয়ার জীবনে কাঁদে না, আখেরাতেও কাঁদবে, আল্লাহর আদালতে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? আল্লাহ এত এত মানুষের ভিতরে তো এদেরকে দেখতেছি না, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আল্লাহ বলবেন তার পরিবারকে একটু মিলিয়ে দাও, ছেলেটারে নিয়ে আসো, মেয়েটারে নিয়ে আসো। ছেলে মেয়েকে সেদিন বাপের সামনে নিয়ে আসা হবে, ফেলফেল করে তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরা আছে। আজকে যেই সন্তানকে আপনি ট্রান্সজেন্ডার হতে সহযোগিতা করলেন, ছোটবেলা থেকেই মেয়ে, তারপরে আপনি প্যান্ট শার্ট পরালেন, ছোটবেলা থেকেই ডিলেডালা কোনো পোশাক পরান নাই, আপনি কেমন যেন ট্রান্সজেন্ডারকে সমর্থন করলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের দিকে তাকাবেন না, কথা তো বলবেনই না, মালিক রাগান্বিত থাকবেন, দয়া দেখাবেন না। এরা কারা? এদের মধ্যে এক শ্রেণীর মানুষ হবে তারা, যেই সমস্ত মহিলারা আল মুতাশাব্বিহাত বিররিজাল, পুরুষের মতো পোশাক পরবে, আবার ওই পুরুষগুলা যারা নারীদের মতো পোশাক পরবে, পুরুষ নারীর মতো পোশাক পরা, নারী পুরুষের মতো পোশাক পরা, আল্লাহ রাগান্বিত হওয়ার কারণ আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে যাকে যেভাবে সৃষ্টি করেছেন তার পোশাকের কিছু সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছেন। মহিলারা ঢিলেডালা পোশাক পরবে, নিজেদেরকে আবৃত রাখবে, আর পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের পোশাক দিয়েছেন, সেইভাবে পুরুষরা পোশাক পরবে। এই সৌন্দর্য যখন আপনি ভেঙে ফেলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাগান্বিত হবেন, সেদিন কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। এজন্য আমার শিক্ষাঙ্গনে কে কিভাবে আমার শিক্ষাঙ্গন ধ্বংস করার ষড়যন্ত্র করছে, কাদের ফান্ডিং, কোন কোন বিদেশি এনজিও আমার দেশের শিক্ষাঙ্গন ধ্বংস করছে,
এই সকল বিষয় নিয়ে সজাগ থাকা দরকার, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজেরিন, আল্লাহর হস্তে এই সময়ে দিনের বাহিরে যেন কখনো আপনি না চলেন। পাঁচ ওয়াক্ত নামাজকে সবসময় সঙ্গী বানিয়ে নিয়ে নিজের আখলাকের মধ্যে পরিবর্তন আনেন। সন্তানদেরকে নিয়ে মাঝে মাঝে একটু বসার চেষ্টা করেন, সবার সামনে লজ্জা না দিয়ে একাগ্রে আপনার রুমে ডেকে নিয়ে বাচ্চার মাথায় হাত বুলিয়ে আদর করে নসিহত করেন। লোকমান আলী সালাতাম যে নসিহতগুলো করেছিলেন সুরায় লোকমান থেকে পড়ে নেবেন, নসিহত কিভাবে করতে হয়। আমার প্রিয় বৎস, তুমি শিরিক করো না, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলম। এই যে নসিহত শুরু করছি, আগে আল্লাহর হকটা বোঝানোর চেষ্টা করছি, এরপর ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অনেকগুলো নসিহত আছে, কয়েকটা যদি উল্লেখ করি। জমিনের মধ্যে অহংকার করে চলো না, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সামনে থেকে অহংকার নিয়ে তুমি তোমার মুখটাকে ঘুরিয়ে ফেলো না। এরকম আদর করে নসিহতগুলো যখন করলেন, সেই নসিহত আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, যুগ যুগ ধরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নসিহতগুলো আমাদেরকে স্মরণীয় করে রেখেছেন। আমরাও যেন সন্তানদেরকে নসিহত করি, আদর করে নসিহত করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি। আজকের এই কথাগুলোর উপরে আল্লাহ পাক যেন আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন।